আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়া দেখাবো। তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এবং এয়ার অ্যারাবিয়া। তো আমি আপনাদের আগস্ট মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাস পুরোটাই বিমান ভাড়া দেখাবো। তো প্রথমে যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন আগস্ট মাসের শুরুর দিকে কিন্তু বিমান ভাড়া একটু বেশি আছে। আমি যেহেতু কাছাকাছি ডেটের টিকিটের দাম দেখাচ্ছি, তো আপনারা চেষ্টা করবেন 20 থেকে 25 দিন অথবা 1 মাস আগে টিকিট করতে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের 15 তারিখ যে বিমান ভাড়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তা হলো 1,13,000 টাকা। তো আমি খসড়া অ্যামাউন্টগুলো স্কিপ করে যাব দ্রুত বিমান ভাড়াগুলো দেখানোর জন্য। তো যাই হোক, এরপর 16 তারিখ দেখতে পাচ্ছেন 1,13,000 টাকা, 17 তারিখ আছে 1,02,000 টাকা, এরপর 18 তারিখ আছে 1,13,000 টাকা, 19 তারিখ আছে 66,000 টাকা, এরপর 20 তারিখ আছে 67,000 টাকা, 21 তারিখ আছে 1,13,000 টাকা। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো এরপর আমি আপনাদের সৌদিয়া এবং এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখাবো। এয়ার অ্যারাবিয়াতে কিন্তু বিমান ভাড়া অনেক কম পাওয়া যায়। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি 22 তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে বিমান ভাড়া আছে তা হলো 66,000 টাকা, এরপর 23 তারিখেও সেম বিমান ভাড়া, 24 তারিখ আছে 67,000 টাকা, 25 তারিখ আছে 1,13,000 টাকা, 26 তারিখ আছে 66,000 টাকা, এরপর 27 তারিখ আছে 62,000 টাকা, 28 তারিখ আছে 1,13,000 টাকা। তো আমরা যদি আগস্টের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ আছে 66,000 টাকা, 30 তারিখ আছে 66,000 টাকা, 31 তারিখ আছে 62,000 টাকা। তো এটা ছিল আগস্ট মাসের বিমান ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে। তো এখন যদি আমরা সেপ্টেম্বর মাসের বিমান ভাড়াগুলো দেখে নিই, আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 66,000 টাকা, 2 তারিখেও সেম 66,000 টাকা, 3 তারিখে আছে 62,000 টাকা, 4 তারিখ আছে 66,000 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 66,000 টাকা, 6 তারিখেও 66,000 টাকা, 7 তারিখ আছে 67,000 টাকা, 8 তারিখ আছে 66,000 টাকা, এরপর 9 তারিখ আছে 66,000 টাকা, 10 তারিখ আছে 62,000 টাকা, 11 তারিখ আছে 66,000 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 66,000 টাকা, 13 তারিখ আছে 77,000 টাকা, এরপর 14 তারিখ আছে 62,000 টাকা, 15 তারিখ আছে 66,000 টাকা, এরপর 16 তারিখ আছে 66,000 টাকা, 17 তারিখ আছে 62,000 টাকা, 18 তারিখ আছে 66,000 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 66,000 টাকা, 20 তারিখ আছে 66,000 টাকা, 21 তারিখ আছে 62,000 টাকা, 22 তারিখ আছে 66,000 টাকা। তো আমি কিন্তু ইকোনমি ক্লাসের টিকিটের দামগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 23 তারিখ আছে 66,000 টাকা, 24 তারিখ আছে 62,000 টাকা, 25 তারিখ আছে 77,000 টাকা। তো আমরা যদি সেপ্টেম্বরের একদম শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 77,000 টাকা, 27 তারিখ আছে 66,000 টাকা, 28 তারিখ আছে 74,000 টাকা, 29 তারিখ আছে 70,000 টাকা, 30 তারিখ আছে 77,000 টাকা। তো এটা ছিল ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া, এটা আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বিমান ভাড়া। তো এখন যদি আমরা সৌদিয়া এয়ারলাইন্সে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের 15 তারিখে যে বিমান ভাড়া আছে তা হলো 2,455 সৌদি রিয়াল। তো এটা যদি আমরা বাংলায় কনভার্ট করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 76,800 টাকা। তো যাই হোক, এখানে যেহেতু সৌদি রিয়ালে দেখাচ্ছে, আমি আপনাদের রিয়ালেই বলবো, যেহেতু বিমান ভাড়া আমরা ম্যাক্সিমাম ডেটগুলোতে একই দেখতে পাচ্ছি 76,000 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন 16 তারিখ আছে 2,455 সৌদি রিয়াল, 17 তারিখেও সেম 2,455 সৌদি রিয়াল, অর্থাৎ 76,000 টাকা, এরপর 18, 19, 20, 21 সেম বিমান ভাড়া 2,455 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ আছে 2,613 সৌদি রিয়াল, এরপর 23 তারিখেও সেম 2,613 সৌদি রিয়াল, এরপর 24, 25ও সেম 2,613 সৌদি রিয়াল, এরপর 26 থেকে আবার 2,455 সৌদি রিয়াল বিমান ভাড়া আছে 28 তারিখ পর্যন্ত। তো আমরা যদি আগস্টের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ আছে 2,613 সৌদি রিয়াল, 30 তারিখ আছে 2,455 সৌদি রিয়াল, এরপর 31 তারিখ আছে 2,455 সৌদি রিয়াল, এটা সৌদিয়া এয়ারলাইন্সে।
তো এটা ছিল আগস্ট মাসের বিমান ভাড়া। আমরা যদি সেপ্টেম্বরের বিমান ভাড়াগুলো দেখে নিই, ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 2613 সৌদি রিয়াল, 2 তারিখ আছে 2455 সৌদি রিয়াল, এরপর 3 তারিখ আছে 2455 সৌদি রিয়াল, এরপর 4 তারিখেও সেম বিমান ভাড়া। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেপ্টেম্বরের 5 তারিখ থেকে শুরু করে 11 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 2455 সৌদি রিয়াল, অর্থাৎ 76,800 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেপ্টেম্বরের 12 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত সেম বিমান ভাড়া 2455 সৌদি রিয়াল সৌদি এয়ারলাইন্সে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 2455 সৌদি রিয়াল, 20, 21, 22, 23 সেম বিমান ভাড়া। এভাবে আমরা 25 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি 2455 সৌদি রিয়াল। তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সেপ্টেম্বর মাসের, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 2455 সৌদি রিয়াল, 27 তারিখেও সেম। এভাবে 28, 29, 30 সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি 2455 সৌদি রিয়াল। তো এটা ছিল ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বিমান ভাড়া এটা। তো আমরা যদি এখন এয়ার অ্যারাবিয়াতে দেখি, তো এয়ার অ্যারাবিয়াতে কিন্তু বিমান ভাড়া কিছু কিছু ডেটে একটু বেশি আছে, তবে ম্যাক্সিমাম ডেটগুলোতে কিন্তু বিমান ভাড়া অনেক কম পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের 15 তারিখ যে ভাড়া আছে তা হলো 69,000 টাকা, এরপর 16 তারিখেও সেম 69,000 টাকা, 17 তারিখ আছে 63,000 টাকা, 18 তারিখ আছে 53,000 টাকা, 19 তারিখ আছে 69,000 টাকা, 20 তারিখ আছে 60,000 টাকা, এরপর 21 তারিখ আছে 64,000 টাকা। তো এগুলো কিন্তু আগস্ট মাসের বিমান ভাড়া, আমি আগস্টের 15 থেকে বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো যাই হোক, আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আগস্ট মাসের, তো এরপর আমি সেপ্টেম্বরের বিমান ভাড়াগুলো দেখিয়ে দেবো এয়ার অ্যারাবিয়াতে। তো আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ আছে 60,000 টাকা, 23 তারিখ আছে 59,000 টাকা, 24 তারিখ আছে 59,000 টাকা, এরপর 25 তারিখেও সেম 59,000 টাকা, 26 তারিখ আছে 58,000 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর বিমান ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে, তো 27 তারিখ আছে 53,000 টাকা, এরপর 28 তারিখ আছে 64,000 টাকা, 29 তারিখ আছে 59,000 টাকা। আমরা যদি 30 তারিখের ভাড়া দেখি 60,000 টাকা, এরপর 31 তারিখ আছে 59,000 টাকা। তো আমরা যদি এখন সেপ্টেম্বর মাসের বিমান ভাড়াগুলো দেখি ইয়ার অ্যারাবিয়াতে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে, তো ইয়ার অ্যারাবিয়া কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 53,000 টাকা, 2 তারিখ আছে 53,000 টাকা, 3 তারিখেও সেম। এভাবে 4 তারিখ 5 তারিখ একই বিমান ভাড়া 53,000 টাকা। তো আমরা কিন্তু সেপ্টেম্বর মাসের বিমান ভাড়া কম দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়াতে। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 6 তারিখ আছে 54,000 টাকা, 7 তারিখ আছে 53,000 টাকা, 8 তারিখ আছে 53,000 টাকা, 9 তারিখে 53,000 টাকা, 10 তারিখেও সেম 53,000 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 11 তারিখ আছে 53,000 টাকা, 12 তারিখে আছে 53,000 টাকা, 13, 14, 15, 16 সেম বিমান ভাড়া 53,000 টাকা, এটা ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 18, 19 মোটামুটি পুরো মাসটাই আমরা একই বিমান ভাড়া দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মাসে ইয়ার অ্যারাবিয়াতে ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে। তো আমরা যদি পুরো মাসটা চেক করে দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 22, 23, 24 সেম বিমান ভাড়া 53,000 টাকা, 25 তারিখেও সেম। তো আমরা যদি আরও কিছু ডেটের বিমান ভাড়া চেক করি, আপনারা দেখতে পাচ্ছেন 25, 26, 27, 28 সেম বিমান ভাড়া, 29 সেম বিমান ভাড়া 53,000 টাকা। আমরা যদি একদম মাসের শেষ তারিখের ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 30 তারিখেও সেম বিমান ভাড়া 53,000 টাকা। তো ইয়ার অ্যারাবিয়াতে কিন্তু আমরা সেপ্টেম্বর মাস পুরোটাই একই বিমান ভাড়া দেখতে পেলাম 53,000 টাকা। তবে আগস্ট মাসে 15 তারিখের পর থেকে বিমান ভাড়া একটু কম বেশি আছে, কিছু কিছু ডেটে 54,000 টাকা এবং 60, 70,000 টাকা পর্যন্ত বিমান ভাড়া আছে। তো আপনারা যখন টিকিট করবেন সময় হাতে রেখে টিকিট করবেন, সম্ভব হলে 1 মাস আগেই টিকিট করে ফেলবেন। তো এই ছিল ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের বিমান ভাড়ার তালিকা। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।